হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে ছোট্ট টবে, ছোট্ট গাছে। আর এই কালারটা আমার ভারী পছন্দ। আর এখানে আছে টগর গাছ, টগর গাছেও ফুল হয়েছে। আর এখন আমি চা করতে চলে এসেছি। আর তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন চা ছেঁকে নিয়ে আমি চায়ের টেবিলে চলে এসেছি চা খেতে। কেমন হয়েছে গো চাটা? খুব ভালো হয়েছে। আমরা তো লিকার চা খাই, আমরা তো লিকার চা খাই, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, যা খুব ভালো, খাও। মিষ্টিও ঠিক আছে, মানে চায়ের পরিমাণ সব ঠিক আছে। তুমি কিরকম চা খাচ্ছো বলো? ভালোই হয়েছে। হ্যাঁ, তুমি চা করেছো, ভালো হয়েছে চা। আমি কিন্তু নিজে তৈরি করলেও খারাপ হলে বলি খারাপ হয়েছে। আর চাটা না সত্যিই ভালো হয়েছিল গো, বেশ খেতে ভালো লাগলো। আর এখন আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। আর ফ্রিজ পরিষ্কার করতে করতে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি। আমি একটা বাটিতে জল নিয়েছি, নিয়ে তাতে খানিকটা কাগজি লেবুর রস আর খাবার সোডা নিয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটা কাপড়ের টুকরোকে ভিজিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করছি। কাগজি লেবুর রস দিলে কী হয়, গ্যাস গন্ধ দূর হয়, খুব ভালো পরিষ্কারও হয়। আর ফ্রিজ যখন খুলবো বেশ লেবু লেবু সেন্ট ছাড়ে, বেশ ভালো লাগে। আর তোমরা কী দিয়ে পরিষ্কার করো গো, আমাকে একটু বলবে না প্লিজ? তাহলে আমিও সেভাবে পরিষ্কার করতে পারবো। আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়িতে। পাশের বাড়ির দাদার নাতি হয়েছে, সেই নাতির আজকে অন্নপ্রাশন হবে লজেতে, সেখানেই আমরা যাব। আমাদের সবারই নিমন্ত্রণ আছে, কিন্তু ছেলে তো নেই, সেই জন্য আমি আর আমার হাজবেন্ড যাব। আর পাশেই আমার বান্ধবীর বাড়ি, বান্ধবী আর বান্ধবীর ছেলেও যাবে। দিয়ে সেও আমাকে বলল যদি আমরা আগে তৈরি হয়ে যাই তোমাকে ডাকবো, আর তোমার আগে হয়ে গেলে আমাকে ডাকবে। একটু কলমি শাক ছিল, সেটাও ফ্রিজে রেখে দিলাম, আজকে তো রান্না করব না। আর ফ্রিজে রাখলে ভালোই থাকবে, আর পরে বাকিটা গুছিয়ে নেব। আর রান্না না থাকলে কী মজা বলো, বেশ মনে হয় কোনো কিছু কাজ ছেড়ে রাখি। তা ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিই, রান্না যখন নেই বেশ ফাঁকা আছি। এরপর আবার স্নান করব, পুজো করব, টিফিন করব। তা আমি এখন আবার আলমারি খুলে শাড়ি বাছতে চলে এসেছি, কোন শাড়িটা পরে যাব একটা বেছে রাখি। তা আমি দেখছি কোন শাড়িটা পরব। না, শাড়িগুলো না বের করি জানো তো, বের করে বাছতে হবে কোনটা পরব। বের করে নিলাম, দেখো দেখি কোনটা পরি। নিজে নিজে না একদম ঠিক করতে পারা যায় না গো কোনটা পরব। মনে হয় এটা পরি, আবার মনে হয় এটা পরি। কেউ একজন বলে দিলে বেশ সুবিধা হয়, টুক করে পরে নেওয়া হয়। বলো তোমাদেরও কি এরকমই মনে হয়? আমার তো এরকম মনে হয়। আর এই হারটা দেখো, এই হারটা না আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল। আমার কিন্তু এই হারটা খুব পছন্দ, সে নিজে হাতে বানিয়েছে। আর আজকে হচ্ছে বুধবার, 21শে জুন। আমার এই ভিডিওটা রেডি করা ছিল, মোবাইলের যান্ত্রিক গণ্ডগোলের জন্য ছাড়তে দেরি হলো। তা আমরা এখন বেরিয়ে পড়েছি লজে যাওয়ার পথে, আর টোটো পেয়ে গেছি, চারজনে একটা টোটো করেই যাচ্ছি, বান্ধবীর ছেলে, বান্ধবী, আমি আর আমার হাজবেন্ড। আর বেশ গরম আছে গো আজকে, বেশ রোদ্দুর। আর সেই শাড়িটা পরলাম না, অন্য একটা শাড়ি পরেছি, দেখবে তোমরা।
আর এখন আমরা চলে এসেছি, লজে পৌঁছে গেলাম। এই যে আমার বান্ধবী, বান্ধবীর ছেলে, আর আমরা আছি। আর যারাই আসছে প্রত্যেককে কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিচ্ছে হাতে, আর ভালোও লাগছে গরমে খেতে। এই যে বান্ধবীর ছেলে, ওরা আমাদেরকে মামা আর মামি বলে ডাকে, ও ছোটো থেকে আমাদেরকে দেখছে, তো এখন খেতে দেওয়া শুরু হয়ে গেছে। এপাশে আমি আর আমার বান্ধবী আছি, আর লজটা এসি দেওয়া আছে, ওই জন্য বেশ আরামও লাগছে, গরম বুঝতে পারা যাচ্ছে না। আর বাচ্চাটা কি সুন্দর হয়েছে গো, একবারে দোলনায় শোয়ানো আছে, একবারে হাত পা নেড়ে খেলছে, হু হু করছে, আর দেখেই মনে হচ্ছে কোলে নিয়ে নি। কিন্তু বাইরে থেকে এসেছি, বাইরের জামা কাপড়, সেই জন্য আর নিলাম না, বাড়ি যাই, বাড়ি যেয়ে নেব। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি কোল্ড ড্রিঙ্কসের কাছে। অনেক কিছুই ছিল, তোমাদেরকে আর দেখাতে পারিনি, মাছ মাংস, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছুই ছিল। এখন আমরা খাচ্ছি থামস আপ। বান্ধবী বলল, তখন তো লিমকা খেয়েছি, আর এখন তাহলে থামস আপ খাই। এক যাত্রায় পৃথক ফল কেন হয়, তা আমরাও খাচ্ছি একসঙ্গে একই রকমই কোল্ড ড্রিঙ্কস। আর এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, পাশাপাশি সব মানুষজন এসেছেন কাকিমা জেঠিমা করে, বেশ আনন্দ হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে ফিরে পড়লাম, ফিরে পাখার হাওয়ায় খানিকক্ষণ রেস্ট করলাম, চেঞ্জ করলাম, করে শুলাম, শুয়ে একটু ঘুমিয়েও গিয়েছিলাম কেন বলো। আর দুপুরে কি বৃষ্টি হলো, আর এখন আমরা চা নিয়ে বসে গেছি। তারপর সন্ধে দেখালাম, উঠে সন্ধে দেখিয়ে তারপর চামড়ি নিয়ে বসেছি, দুজনে এখন চামড়ি খাচ্ছি। আর দুপুরে কি বৃষ্টি হলো গো, মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, আর প্রচণ্ড গরম ছিল, তো বৃষ্টি হয়েছে একটু ভালোই হলো, স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে, একটু বেশ ঠান্ডা ঠান্ডা এখন বেশ ভালো লাগছে। চা খেয়ে আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, একটা কাজ সারা হয়ে যাবে। তারপর আবার একটু কাজ আছে গো, একটু আমার কাটাকুটির কাজ আছে। আর এখন আমি এই যে বসে গেছি, ব্লাউজ কাটার আছে, প্রতিদিনই ভাবি কাটবো কাটবো, আজ না এই কাল কাটবো, এই করে দেরি হয়ে যাচ্ছে, বললাম না আজকেই বসে যাই, তা আমি বসে গেছি এখন কাটতে। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, যদি কোনো কিছু ভুল মনে হয় সেটাও আমাকে বলো, আমি সেটা শুধরে নেব, কেমন। এরপর রান্না করব, বিশেষ কিছু আজ রান্না করব না, যতই হোক অনুষ্ঠান বাড়ির খাবার খেয়েছি, একটু তো রিচ, বাড়ির মতো তো হালকা নয়, আর আমরা একটু আবার হালকা খাবার খাই, তাই রাতে একটু অল্প কিছু করে নেব। আর তোমরা যারা আমাকে কমেন্ট করো, তাদের মধ্যে যেমন শিপ্রা দিদি আমাকে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে, ওনাকে আমি আমার নিজের দিদির মতোই ভেবে ফেলেছি, আর ভালোও বেসে ফেলেছি। এছাড়াও অনেকে আছে, আমি পরপর তোমাদেরকে নামগুলো বলবো। আর এই যে ব্লাউজ কাটা হয়ে গেছে, আর তোমরা আমার এইভাবেই পাশে থাকবে, ভালো লাগলে লাইক দেবে, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি যখন যা ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা সেটা দেখতে পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর টাটা, বাই বাই, আবার দেখা হবে কোনো একটি ব্লগে।